বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ উপলক্ষে করোনা পরীক্ষা করা হয়েছে ক্রিকেটারদের। প্রথম দিনে 5 দলের ক্রিকেটার ছাড়াও টেস্ট করিয়েছেন কোচিং স্টাফরা। মাঠে না এলেও বাসা থেকে স্যাম্পল দিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। কাল থেকে বিসিবির জৈব সুরক্ষা বলয়ের আওতায় ঢুকবে 5 দল। শুরু হবে দলীয় অনুশীলন। করোনা মুক্ত হয়ে প্র্যাকটিস শুরু করেছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। হোম অফ ক্রিকেটে তারকার মেলা। করোনাকাল, সতর্ক সবাই, তবুও প্রাণে স্বস্তি। দীর্ঘ সময় পর একে অপরের সাথে দেখা সাক্ষাৎ, তাই তো বিধিনিষেধ উপেক্ষা করেই খুন ছুটিতে মেতে ওঠা। তিন দিন বাদেই ময়দানের লড়াই, তার আগে করোনা পরীক্ষা। সে কারণেই মিরপুর একাডেমি ভবনের সামনে হাজির ক্রিকেটাররা। কেউ কেউ আসেন দল বেঁধে, আবার কেউ ব্যক্তিগতভাবে। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। নমুনা দিয়েছেন 5 দলের প্রত্যেক খেলোয়াড় আর কোচিং স্টাফ, সাথে বোর্ডের বেশ কয়েকজন স্টাফেরও করা হয়েছে করোনা পরীক্ষা। প্রতি টিমে আপনারা জানেন যে প্লেয়ার এবং কোচিং স্টাফ টিম বয়স সব মিলে 25 জনের একটা স্কোয়াড। তো 5টা দলেরই 125 জন করেছিলেন, টোটাল 125 জন সবারই আজকে টেস্ট হয়েছে। টেস্টের উপর ডিপেন্ড করে বেসিক্যালি কালকে সবাই যার যার অ্যাক্টিভিটিসগুলো শুরু করবে। তবে এদিন টেস্টের জন্য আসেননি সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমদের কেউই। তাদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে যার যার বাসা থেকেই। একটা সুখবরও আছে, করোনা মুক্ত হয়েছেন টাইগারদের সাদা পোশাকের কাপ্তান মুমিনুল হক। 9 দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি। দেরি করেননি এক মুহূর্ত, চলে এসেছেন মিরপুরে, শুরু করেছেন মাঠের অনুশীলন। বায়ো বাবলে থেকে পারফরমেন্স করা চ্যালেঞ্জিং, তবে এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন হান্নান সরকার। শুরুতে কিছুটা সমস্যা হলেও দ্রুত মানিয়ে নিতে সক্ষম হবেন সবাই, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। এত লম্বা সময় একটা গ্যাপ ছিল, আউটলুকে সবাইকে বেশ ফিট মনে হয়েছে। সো ফিটনেসের জায়গায় তারা কাজ করেছে, বাকিটা বিষয় হলো স্কিল। সেই জায়গাটা আমার মনে হয় যে ম্যাচ খেলার জায়গায় একটু ঘাটতি থাকতে পারে, বেশ কিছু প্লেয়ারে হয়তো দেখা যাবে, বাট কিছু ম্যাচ খেলার পরে সেই জায়গাটাও হয়তো তারা রিকভারি করে ফেলতে পারে। টেবিল ওয়ার্ক শেষ, প্রস্তুতি চলছে মাঠের। টুর্নামেন্টের পর্দা উঠবে 24 নভেম্বর। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।